मैंने कैसे त्रिश पैंतरिशा फैमिली आज क्योंकि मन हर पूरा कैम्पासे बसि लोक आ কইন আপনারা আমরা যদি সাহায্য না করি এই লোকগুলা কি কি রকমই বিপদটা কাটায়া উঠতো সবচেয়ে দরকার আপনারা কইবা আমরা কেন হেল্প করি না আমরা কইমু আপনারা কেন হেল্প করেন না চলুন না আমরা আর আপনারা এক লগে হাতে হাত লাগাইয়া এবার টারারে উদ্ধার করি কেন কান্দে কি তো হইছে খাইছে নি হ্যাঁ বাচ্চার মা গেছে সানো আচ্ছা তো প্রিয় দর্শক আমরা দেখাইছি ওমেন্স কলেজের পরিস্থিতিটা কি রকম আর প্লিজ আপনারা সহযোগিতা আপনাদের করেন আপনারা একা যদি না পারেন একটা হাতের লাঠি কিন্তু এক হাতে ধরলে হয় না সবাই যদি দশজনে মিলিয়ে আমরা ধরতে পারি কিন্তু শক্ত হয় হাতটা এটার লিগে সহযোগিতার হাতটা আমরা বাড়াইতে পারি তো প্রিয় দর্শক আমি এটাই রিকোয়েস্ট করলাম যারা এখনও আমরা ফ্ল্যাট ভাবি আমরা কমে গেছে কিন্তু যারা রোডের উপরে আছে তারা কিন্তু কমে গেছে জল এটা আমরা নিজেও করি কিন্তু আপনারা আমাদের সাহায্য করছেন দেখে আজকে আমরা এই জায়গাতে আছি সেম আমরাও যদি তারার পাশে দাঁড়াই তারাও গিয়ে তাড়াতাড়ি যেন তারা ঘর ঘরে ঘরে বাড়িতে পৌঁছাইতে পারে এটাই আমরা আচ্ছা দাদা আপনারা কোন জায়গা থেকে আইছেন রিলিফ লইছে তারা শরণ লইছে।
মিনারেল ওয়াটার যে হ্যাঁ আমি বিভিন্ন মিনারেল আপনি জানেন মিনারেল ওয়াটার বিস্কুট ওটা দেওয়া যায় তো দাদা এই ফ্লাডের পরে যে আর কি প্রিকেশন হতে লাগে না এই জমা জল থেকে তো খুব বেশি হয় আপনারা ফেনাইল নাই দিয়া দেয় না ফেনাইল দিব আপনারা মানে পরিষ্কার থাকার কথা কিটা করে ব্লিচিং ফুটিং দিয়ে রাখুন সেটা তো আমরা তো কিনিয়ে আমরা ইউজ করতে লাগে না না ব্লিচিং পাউডার দিয়া আছে ব্লিচিং পাউডার দিতে মানে ওইটা এটা এটা না তো এখন তো মোশার কামড়টি কাপড়ের বাস্তে লাগবে তো যতটুকু পারেন ফুল হাতে কাপড় পরে পড়বেন না এটা তো এখন অসুখে পড়লে তো আরো দিকদার না এখন ডাক্তার দেখাবেন আর ওই ব্লিচিং গুলা ইউজ করবা আর হাত ধুইয়া খাইবে কিন্তু ওইটাই দিছে আপনারা মানে যে টিকা যে আপনার ফিটকারি যে জলের মধ্যে ওটা দিছে মানে আপনারা কম বেশি খেয়াল রাখা হয় ঠিক আছে আপনারা নিজেরা খেয়াল রাখবেন যতটুকু এখন তো অসুখে পড়া যাইতো না হাত ধুইয়া খাইবে গুলো তো আপনারা জানাই আছে যতটুকু সম্ভব পরিষ্কার থাকতে পারে ঠিক আছে দেখুন দিদি তারা এখানে ঘর বানাইয়া থাকে কয় ফ্যামিলি আছে দাদা মানে ভিতরে গেলে তো আপনার দিদি বেজান ফ্যামিলি আচ্ছা মানে এখানে ভিতরে সবাই রিলিফ পার না পর্তিকালি একদম উপর একদম তিনতলা অবধি পর্যন্ত বা রাত্রিকা লইয়া একদম ঘুম আচ্ছা তো আপনার এখানে কি জল এখন আছে হ্যাঁ জল দেয় সব রিলিফ পার আর এখানে কয় ফ্যামিলি আছে এখন এখানে দুইটা ফ্যামিলি দুই ফ্যামিলি তো প্রিয় দর্শক আপনারা দেখরা এতটুক জায়গায় তারা ঘর বানাইয়া রইছে আর এখানে দুইটা ফ্যামিলি থাকে কিন্তু ভালো এটাই লাগে যে তারা তারা রিলিফ পার বারিন্দার মধ্যে না কিন্তু বৃষ্টি হলে তারা খুব কষ্ট বৃষ্টিতে কষ্ট কিন্তু তবু অন্য অন্য পরিবার যেখানে দেখে এসে তারা থেকে তারা কম বেশি একটু রিলিফ পায় এটা শুনিয়া ভালো লাগছে দর্শক আমরা এই যে কাছার কলেজে আইসলাম ভিতরে তো এখানে এক পরিবারের দেখলাম তো তারার লগে এখানে আইয়া দেখা হয়েছে আইয়া জানলাম যে এখানে আইয়াই তার পরিবারের একজন মানুষ আর কি এক্সপায়ার মারা গেছেন তো তারা এখানেই রয়েছে এখানে আইয়াই মারা গেছে না দাদা কি তো হয়েছিল আচ্ছা তো এখানে তো আর ট্রিটমেন্ট পাইছে না না আর চিকিৎসা হয়েছে না এমনি এখানে আচ্ছা আচ্ছা ফ্লাডের আগে আর এখানে সবকিছু করায় না এখানেই করা ঘরে তো এখনো জল বোধ হয় না কোন জায়গার থেকে দাদা স্বামীজি রোড আর এমনি এখানে রিলিফ পাইরা নি দাদা খাওয়া বাওয়া দেন নি এখন দেন না দৌড়াদৌড়ি কররা আচ্ছা ঠিক আছে সুন্দর করে আপনারা কাম করুন তাড়াতাড়ি যেন সব কমে যায় আপনারা বাড়িত ফিরিয়া যাইতে পারেন এখানে ওইখানে শ্রাদ্ধ করি এরপরে ঘরে যেতে লাগবো না ঠিক আছে আপনারা দেখাইলাম এখানে কত পরিবার থাকে চলুন আরেকটা পরিবারের লগে কথা কওয়া যাক যারা এখানে আশ্রয় নিছে তো মানে কম বেশি খাওয়া দাওয়া দেওয়া হয় না আর ওষুধও তো দেওয়া হয় আচ্ছা এমনি যে মানে ফ্লাডের পরে তো চারদিকে মশা নোংরা না তো ওইটার লিগে আপনারা ফিনাইল ব্লিচিং এগুলো দিয়া যাননি ব্লিচিং দেওয়া তো আপনারা এরকম হাতু ধুইয়া রান্না বাড়া করে রাখেন কি এখন তো খুব অসুখ হওয়ার চান্সেস না চারদিকে জল ঠিক 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 মশার কামড়টার থেকে তো বাঁচতে লাগবো না এখন তো আপনারা যতটুকু পারবা আপনারা তো জানোইনি ফুল হাতে ড্রেস পরার চেষ্টা করবার ওই ব্লিচিংগুলো দিয়া রাখবা নাইলে এই সময় যদি অসুখ হয় তাহলে তো মানে এখন ডাক্তার দেখানো আরও বড় কাজ ঠিক আছে ধন্যবাদ দিদি সুন্দর হচ্ছে না সুন্দর করে আগের মতন ইয়ে এখানে কবের থেকে আছো কবের থেকে এখানে দুই মাস আচ্ছা খাইছো নি কেটা খাইছো ভাত খাইছো আচ্ছা তোমার নাম কি তাগো তুলি খুব সুন্দর নাম তো প্রিয় দর্শক দেখুন এই যে আমরার যে দিদা একজন আছে তাই তাই না খুবই তাই না চোখেও দেখে না তাই না হাঁটুরও প্রবলেম প্রিয় দর্শক আরো হ্যাঁ তো আরো দুই দুইজন তিনজন তো আপনারা কইছে তিনজন মারা গেছে তাই আর তিনজন আছে এখন অসুস্থ একজনটা তো কইছি আপনারা রিস্কা দিয়ে নেওয়া হয়েছে একজন হ্যাঁ একজন রিস্কা দিয়ে নিয়ে গেছে আমরা যখন বাইরে ছিল সময় আমি দেখছি খুব স্পিডে নিয়ে যাওয়া হলো প্লাস আমরা একজন 108 ও পাঠাইছি হ্যাঁ 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 তো আমরা মেডিসিন আমরা পাইছি প্লাস ম্যাডাম আপনারা তো দেখাইছি আমরা যে ম্যাডাম আমরা পাইছি কারণ যে আজকে যে আমি কারণ তোমার কাছে আমি আনছি যে এখানে আমি একটা মানুষ পাইছি আপনি আইয়া দেখিয়া যায় আজকে যে এই যে পেশেন্টটা তাইলে তো কিছু তো
আচ্ছা, তো প্রিয় দর্শক আমি একটাই কথা বলছিলাম, এখানে অনেক কাছার কলেজে অনেক অনেক পেশেন্ট আছে, তারা মানে পাশে আমরা দাঁড়াই যাতে তারা সুস্থ সবল থাকে। আচ্ছা, না আমরা কইলাম, আমরা গরমসার দিন থেকেই কইলাম যে তারা যাতে সবকিছু সহযোগিতা করেন, যাতে এই দিদার পাশে আমরা দাঁড়াই, সবে দাঁড়াই, এটাই আমরা করবো। আর অনেক অনেক অসুস্থ আছে, যাতে এখানে প্রশাসনে ইয়া খবর নেয়, তারা সুস্থ সবল ইয়া থাকে, তারা যাতে মানে চিকিৎসা করার ব্যবস্থাটা করিয়া দেয়, এটাই আমি গরমসার দিন থেকে আমি এটাই কইলাম, আপনারা কাছে অনুরোধ করলাম। তো প্রিয় দর্শক দেখুন, বেতুখান্দি আজকে যে আমরা জল এফেক্টেড হয়েছি, প্রিয় দর্শক আজকে একমাত্র তারালিগা বেতুখান্দির বাদ খান্ডের বিচার বিভাগীয় তদন্ত চাই। মানে আমরা যে বেতুখান্দি জলটা বাঙায়, কিন্তু এত এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এত ক্ষয়ক্ষতি হয়েছে, এত সব কিছু হয়েছে, তারা এটা লিগে ক্ষুদিরাম বসুর সামনে তারা এটা নিয়ে বইছে, মানে মিছিল নিয়ে বইছে তারা, যে এই মানে তারা শাস্তি চায়। বেতুখান্দি বাদ বাংলার কাণ্ডে তারা বিচার চাই, এটা খুবই ভালো লাগছে যে এর বিচার উচিত, বিচার পাওয়াটা উচিত, কেন এত হাজার হাজার লক্ষ মানুষে তারার লিগে আজকে এই সিচুয়েশনে আমরা দাঁড়াইছি। প্রিয় দর্শক দেখাইছে, খুব খারাপ লাগে, দুইজন তিনজন মানুষও বুঝি মারা গেছে। আর আমরা যাওয়ার সময় দেখছি একজন ভদ্র মহিলা খুব অসুস্থ, তাই রিক্সা করিয়ে নিয়ে যাওয়ার, যেহেতু আমরা পসিবল হয়েছে না উঠানি, কিন্তু যেহেতু তাই বাছাবের লিগে খুব রেসি রিক্সাটা, যার আমরা ধরতে পারছি না, নিলে আপনাদের লোকের শেয়ার করলাম না। কিন্তু এখানে যে পরিস্থিতি পাছার করলে আমার খুবই ভালো লাগছে, যে আপনারা এনজিও থেকে প্লাস গভর্নমেন্ট থেকে যে আপনারা তারা হেল্প করলেন, আমার খুব খুব ভালো লাগছে। আর ডিসি কলেজ আর ওমেন্স কলেজে প্লিজ আমরা গরমসার তরফ থেকে একটু প্লিজ হেল্প করবেন আপনারা তারারে, আমরা খুব তাড়াতাড়ি আবার রিলিফ দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা প্লিজ আমার পেজে যারা যারা ইন্টারেস্টেড আছেন প্লিজ আমরা জানাই, বা যদি আপনারা আমরা সঙ্গ দিন তে আমরা সহযোগিতা করুন, তে আমরা আবার জিসি কলেজ, ওমেন্স কলেজ আর যেখানে যেখানে খুব দরকার আমরা একটু ভিজিট করে দেখবো, আমরা আবার একলগে রিলিফ দেওয়ার চেষ্টা করবো। আর যে দাদারা প্লিজ আপনারা রিলিফ দিরা, লোকাল দাদারা যারা একটু ভালো অবস্থায় আসেন, যে যেটাই পারেন, কিছু প্যাকেট বিস্কুট, কিছু প্যাকেট জল যদি তারার হাতে পৌঁছে দিতে পারেন, তাহলে তারাও খুব তারার খুব সাহায্য হইব, কেন কি এখন তারার কাছে কাজও নাই, আর মানে অবস্থা খুব খারাপ। আর যে কোনো এখন এই ফ্লাডের পরে কেউই পুরো দায়িত্বটা একলা কাঁধে নিতে পারতো না, তো যদি মিলিয়া করেন আপনারও চাপ কম হইব আর তারারও সুবিধা হইব। আর প্রিয় দর্শক আমি একটা কথাই বুঝতে চাই, যে আপনারা যেন আপনারা আশীর্বাদ করছেন, আমরা আজকে এই জায়গাতে আসছি, প্লিজ আপনারা তার লেগে একটু প্রে করবে, যাতে বৃষ্টি না হোক, যাতে আগের মতো সুস্থ জীবন নিয়ে সব এরকম ফিরতে পারে, আমি এটাই আশা করি। আর আমি জানি যতটুকু আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আর বৃষ্টি দিত না, আর আগের মতো সব কিছু যেন সব কিছু নর্মালি হয়ে যাক, আর সবার গড় বাড়িতে যেন সবাই যায়, এটাই তোমার প্লিজ। যদি আমরা গরমসা দিন তো আমরা প্লিজ আপনারা সাপোর্ট করিনি, আর এটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, যাতে কমেন্ট করবেন যাতে আমরা সহযোগিতার হাত বাড়াই আপনারা দিতে পারেন, আমরাও যাতে আপনারা সঙ্গে থাকতে পারি, থাকে ওমেন্স কলেজ জিসি কলেজ যারা আশ্রয় নিছে তারা যেন আমরা হেল্প করতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, একটা একটা প্রেয়ারেও খুব শক্তি থাকে, আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবা, কার প্রার্থনা কখন কবুল করবো ঠাকুরে কেউ জানে না। আর এখানে আমরা ভিডিওটা শেষ করলাম, দেখাইব আমরা আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।